আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আপনাদের দয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। দেশে বিদেশে যে যেখানে আছেন, যারা আমাকে শুনতে পাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সারাদিনের কর্মব্যস্ততার পর বাসায় চলে আসলাম। রাতে আসার পর আমি ভাজি করেছি, ডিম দিয়ে কইটা ভাজি করে নিয়েছি। ভাজিটা কিন্তু খেতে খুবই মজা, অনেক টেস্ট হয় খেতে, এটা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয় এটা। আর চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি রাতের খাবারের জন্য, কারণ চিংড়ি মাছ বরাবরই আমার বেবিরা অনেক পছন্দ করে। তো বেশিরভাগই ওদের জন্য চিংড়িটা ভুনা করা হয়, চিংড়ি মাছটা বাসায় থাকে অলওয়েজ। আর আমার সকালে রান্না করা চিকেন ছিল, তো আমি এটা গরম করে নিয়েছি আর ভাত রান্না করে ফেলেছি রাতে খাবারের জন্য। তো সারাদিনের কর্মব্যস্ততার পরও আমি আমার বেবিকে সময় দিতে অনেক বেশি পছন্দ করি, এবং যতক্ষণ নিজের হাতে না খাইয়ে দিই ততক্ষণ আমার ভালো লাগে না, মনকে শান্তি করতে পারি না। তো এখন আমি আমার বাবার জন্য খাবার নিয়েছি। আমার বাবা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, এক পিস চিকেন নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি, ওকে খেতে বসিয়ে দিয়েছি। এখন আমি ওকে নিজের হাতে খাইয়ে দিব, দেখতেই পাচ্ছেন ও আপনাদেরকে হাই দিচ্ছে। তো এখন আমি ওকে খাওয়াবো। তো আমার মনে হয় যে একজন মায়ের কাছে তার সন্তানের থেকে সবচেয়ে বড় উপহার আর এই পৃথিবীতে কিছু হতে পারে না। আর আমি সবসময় চেষ্টা করি, আমি যতটুকু সম্ভব আমার সন্তানদেরকে আগলে রাখার ট্রাই করি এবং সবসময় টেক কেয়ার করার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো এখন আমি আমার বাবাকে খাইয়ে দিয়ে অনেক শান্তি পাচ্ছি, কারণ দুপুরে বাসায় ছিলাম না। তো এখন আমি রাতের খাবার খাওয়াচ্ছি ওকে আলহামদুলিল্লাহ। আমার বাবাটা অনেক ভালো, মাশাআল্লাহ, যতটুকুই খায়, অল্প খায় কিন্তু কোনো বিরক্ত করে না, খুব সুন্দরভাবে খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ। তো এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন আমার সকল নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, আমাকে উৎসাহিত করবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। এই কামনা করি আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।